এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়ে চাকরি হারা হয়েছে 25,753 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, চরম সমস্যায় পড়েছে ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল। রাতারাতি চাকরি হারায় স্কুলের 36 জন শিক্ষক, এক ধাক্কায় স্কুল শিক্ষকের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে নাম মাত্র। স্কুল চালানো নিয়ে উদ্বেগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাতারাতি চাকরি হারিয়ে চিন্তায় স্কুল শিক্ষকেরা। 36 জন এখন গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে, মানে বাচ্চারা তো সরকারি স্কুলে পড়াতে পারছে না, স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয় মানে লোকালের ক্ষতি হবে। আপনার 60-36 বাদ দিলে যা হয় 24 তাহলে স্কুল যাওয়ানো সম্ভব নয়। তারপরে স্কুলে ২০২১ সালে জানুয়ারি মাসে অর্জুনপুর হাই স্কুল গেছিলাম, আলিপুরদুয়ার ফালাকাটাতে নাথুনি সিং খাবেনাট হাই স্কুল। আচ্ছা, এবং 8 দশমিক 4 এই যে 9-10 8.5% তাদের মধ্যে একটা ভুল ত্রুটি পাওয়া গেছে, যেটা ওনারের ম্যানিপুলেট হতে পারে, কেউ সাদা খাতার হতে পারে, পাঁচ রকমের সমস্যা, কিন্তু 100% মধ্যে 8.5% জন্য পুরো 100% প্যানেল ক্যান্সেল, এ কি বিচার ব্যবস্থা? ইলেভেন্টের ক্ষেত্রে একই জিনিস দেখা যায় যে যেখানে মাত্র 14.5% তর্কে খাতিরে ধরা যায় তারা অপরাধী, তাহলে বাকি 5% কি করলো? তাহলে টোটাল সামান্য এই 8.5% বাতিল করতে গিয়ে টোটাল প্যানেলটাকে বাতিল, এবং এটা অভিযোগ করা হচ্ছে যে তদন্ত নাকি সহযোগিতা করেনি। আমরা অন্তত পক্ষে স্কুল শিক্ষক যারা আমাদের স্কুলের মাধ্যমে যেভাবে হোক তদন্ত সাপেক্ষে আমাদের যা তথ্য চেয়েছে, আমরা কতবার তথ্য দিয়েছি তার কোনো শেষ নেই। আমাদের সেই সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে হাতে সঞ্চিত আছে। হাইকোর্টের প্রতি আমাদের একটাই বিচার আক্ষেপ যে আইনটা কিভাবে এই জিনিসটা হতে পারে যে পুরো 92% যেটা স্বচ্ছ সেটাকে পুরো করে নিয়ে যাওয়া যায়।